ফুলদানি বাসন চামচ বাটি দিয়ে টোটাল প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে, দারুণ লাগছে জাস্ট দেখতে। সুন্দর লাইটিং এর কাজ হয়েছে পুরো, মানে ভরিয়ে দিয়েছে প্যান্ডেলে লাইটিং, একদম রঙের খেলা, নামটা সার্থক, পুরো চারদিকে রং বেরঙের পুরো একদম হয়ে গেছে। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, উমা গেল শ্যামা এলো আর শ্যামা গেল হৈমন্তিকা এলো, মানে আমি জগদ্ধাত্রী ঠাকুরের কথা বলছি। আর জগদ্ধাত্রী পুজো বললেই সবার ফার্স্টে আমাদের যেটা মাথায় আসে সেটা হলো আলোকসজ্জায় সজ্জিত চন্দননগর আর মানকুণ্ডুর কথা। তো এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, চতুর্থী পঞ্চমী থেকে কিন্তু মানে সেই লেভেলের ভিড় দেখা গেছে এই জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর মানকুণ্ডুতে। তো আজকে আমরা চলে এসেছি মানকুণ্ডু, মানকুণ্ডু থেকে যাত্রা শুরু করব, দেখাবো তোমাদের কিছু ভালো ভালো প্যান্ডেল এখানকার নাম করা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো। ওয়েল, আমি সৌভিক, তোমরা দেখছো খাই দাই আর ঘুরে বেড়াই, মানে যা ইচ্ছা তাই খাই, যেখানে ইচ্ছা সেখানে যাই। সো স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা বারবার আমাকে দেখছো তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। তো স্টেশন থেকে বেরিয়ে এসে এখন রয়েছে হচ্ছে মানকুণ্ডু স্টেশনের কাছে। মানকুণ্ডু স্টেশনের কাছেই একদম পরপর পর অনেকগুলো ভালো ভালো ঠাকুর হয়, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নিয়োগী বাগান, নতুন পাড়া, সার্কাস মাঠ। চলো এগুলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করবো, যাবো তো দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়ে দেখো আমরা হাঁটছি, এই মুহূর্তে এখন বাজে হচ্ছে সাড়ে ৫টার কাছাকাছি, আর বেশ কিন্তু ভিড় রয়েছে এই মুহূর্তে। আর আজকে হচ্ছে তাও মানডে, সপ্তাহের প্রথম দিন, আর ভিড় দেখে একটা জিনিসই মনে হচ্ছে, সেটা হচ্ছে সেই আবার কলকাতার দুর্গাপুজো যেন এখানে ফিরে এসছে। তো দেখা যাক সামনে গিয়ে মণ্ডপটাও তোমাদের সঙ্গে দর্শন করাবো, চলো যাওয়া যাক। যেটা তোমরা দেখছো এটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, প্রতি বছর তো দারুণ করে, আর এই বছরও তো দারুণ করেছে। এবং এটা দেখে জাস্ট একটা জিনিস মাথায় আসছে, আগের বছর এই বছর তার আগের বছর এটা হচ্ছে কলকাতার ত্রিধারা করেছিল যতদূর মনে পড়ছে। তো আমার মনে হয় সেই প্যান্ডেলটাকে একদম পুরো এখানে এসে বসিয়ে দিয়েছে, আর দুটো লাইটিং এর কাজ তো রয়েছে। তাহলে এটা হচ্ছে তোমরা আউটার ভিউটা দেখছো প্যান্ডেলটার, দেখো প্যান্ডেলের সামনেটা যে কাজগুলো রয়েছে, আর ড্রাইভিং এ যে স্টিয়ারিং হয় সেটা, কিছু ল্যাডার রয়েছে, তার সঙ্গে ছোট ছোট কিছু চেয়ার রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু করেছে। আর সামনেটা হচ্ছে তোমার পুরো লাইটিং এর কাজ রয়েছে, একদম সামনেটা দেখো, এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি টাইপের বসানো রয়েছে, আর উপরটা পুরো লাইটিং এর একদম কাজ রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে প্রতিমাটা কিরকম কি করেছে। তো এই হচ্ছে সেই প্রতিমা, বিশাল রূপ। আর একটা জিনিস হচ্ছে এখানকার যে প্রতিমাগুলো হয় যথেষ্ট বড় বড় সাইজের, চন্দননগর বলো বা মানকুণ্ডু বলো, আর মাকে তো ডাকের সাজে জাস্ট অসাধারণ লাগছে। আমি জাস্ট জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো তোমরা যেটা দেখছো এটা হচ্ছে নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপটা। এই প্যান্ডেলটার থিমটা বুঝলাম, সেটা হলো যে উপরে অনেক বই বইয়ের পাতা দিয়ে করা হয়েছে, একটা ছোটখাটো গ্রাম বাংলার দৃশ্য দিয়ে এখানে কিন্তু করা হয়েছে। আর সাইডগুলো পরপর পর গাছ লাগানো রয়েছে, একটু গ্রাম বাংলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে দেখো বাচ্চারা দোল খেলছে, খেলাধুলা করছে, এখানে মায়ের রূপটা দেখো অপরূপ সুন্দর। শুধু তাই নয়, একটা জিনিস দেখো এখানকার যে প্রত্যেকটা ঠাকুর যেটা বলছিলাম প্রায় একই রকমের দেখতে হয়, আর মাকে ডাকের সাথে সাজানো হয়, মায়ের মুকুটটা দেখো কতটা সুন্দর, কতটা বড়। এমনি সোনার উপর গহনা তো রয়েছে, তার উপর যে সোলার কাজগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা ঠাকুরের হাইট কিন্তু যথেষ্ট বড়। আর একটা নাম করা পুজো হচ্ছে নিয়োগী বাগানের পুজোটা, চলো সামনে নিয়োগী বাগানের পুজো মণ্ডপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাইটিংটা দেখো জাস্ট অসাধারণ লাগছে, এই জন্য চন্দননগর সেরা তাদের লাইটিং এ। এই জায়গাগুলো মানে যখন এখন তো প্রচুর ভিড় রয়েছে, মোটামুটি যখন ফাঁকা হয়ে যাবে রাতের বেলা তখন কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণ। এখানে দেখো পুরো রাস্তাটা সামনে পুরো লাইটিং দিয়ে পুরো একদম ভরানো, আর কি অসাধারণ লাগছে জাস্ট। নিয়োগী বাগানের প্যান্ডেলটা দেখো দারুণ করেছে জাস্ট,
আই থিঙ্ক এটা লোহার কোনো ছাঁচে ফেলে করা কাজগুলো কিন্তু এত সুন্দর লাগছে ভাবার বাইরে। ছোট্ট জায়গার উপরে এত সুন্দর করে নামিয়েছে, আই থিঙ্ক লোহা বা অ্যালুমিনিয়ামের কিছু একটা হবে যা ছাঁচে ফেলে করা রয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। আর ভেতরে দেখো ছোট 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 প্রচুর কাজ কিন্তু রয়েছে প্যান্ডেলটাতে। তারপর সামনে যত এগোচ্ছি দেখলে বুঝতে পারবে একদম উপর থেকে নিচ অব্দি পুরো কাজে ভর্তি। ছোট ছোট ফুলদানি, বাসন, চামচ, বাটি দিয়ে টোটাল প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে। দারুণ লাগছে জাস্ট দেখতে। প্রতিমার সামনে একদম চলে এসেছি। প্রতিমার মুখ তো অসাধারণ সুন্দর। আর অ্যাজ ইউজুয়াল এখানকার প্রত্যেকটা প্রতিমা কিন্তু একই রকম দেখতে, মাকে ডাকের সাহায্যে সাজানো রয়েছে। একটু জুম করে তোমাদের মায়ের মুখটা একটু দেখাচ্ছি, দেখো অসাধারণ লাগছে। মানকুণ্ডুর একটা অন্যতম সেরা প্যান্ডেলের মধ্যে অন্যতম হচ্ছে সার্কাস মাঠের প্যান্ডেলটা, দারুণ করে। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরোটাই লাইটিং এর কাজ, রাক্ষস টাইপে দাঁড়িয়ে রয়েছে এবং এটাতে পুরোটা লাইটিং এর কাজ রয়েছে, যার জন্য দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর পুরো প্যান্ডেলটা দেখো পুরো লাইটিং দিয়ে করা একদম, তো সামনে থেকে এত ভালো লাগছে দেখতে, যেহেতু পুরোটা লাইটিং রয়েছে আর ছোট ছোট কাজ দেওয়া রয়েছে, তো দেখতে তো অসাধারণ লাগছে। তবে এখানে কাপড়ের কাজ রয়েছে ভেতরে ঢুকতেই, আর সামনে ঢুকতে দেখো এখানে ছোট ছোট ল্যাম্প লাগানো রয়েছে। এবছরের যে থিম সেটা হচ্ছে রঙের খেলা, একদম রং বেরঙের করার চেষ্টা করেছে প্যান্ডেলটা। দেখতে কিন্তু ভেতর থেকে কিন্তু বাইরে থেকেও দেখতে খুব সুন্দর লাগছে, ভেতর থেকে কিন্তু অপরূপ লাগছে। যে দেখছো এগুলো কিন্তু কাপড় দিয়ে করা রয়েছে আর তার উপর লাইটিং দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু দেখতে অসাধারণ লাগছে। একদম রঙের খেলার নামটা সার্থক, পুরো চারদিকে রং বেরঙের পুরো একদম হয়ে গেছে। লাইটিং গুলো এত সুন্দর, প্যান্ডেলের সঙ্গে কম্বিনেশন করে লাইটিং গুলো দেয় যে প্যান্ডেলটাকে দেখতে আরো বেশি সুন্দর হয়ে যায়। এই যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে তেমাতা ছুটোর পাড়ার প্যান্ডেল। এখানে দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ রয়েছে বাইরের দিকে, আর এদিকে একটা ষাঁড় রয়েছে। ভেতরটা দেখো স্পঞ্জের কাজ করা রয়েছে আর উপরে বিভিন্ন কাপড় দিয়ে কাজ করা রয়েছে, ভালো লাগে দেখতে। এখানে দেখো শিব রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়, মাকে দেখো কি বড় প্রতিমা, এখানে তোমার তো একটা ফ্রেমে আসছেই না। আর ঢাকের সাথে মাকে তো সেই লেভেলের লাগছে, বিশাল হাইটের হবে ঠাকুর, এত হাইটের না সাজগুলো রয়েছে, আরো দারুণ লাগছে দেখতে। এখন যাচ্ছি আমরা তেমাতার ঠাকুরটা দেখতে, ঠাকুরটা কিন্তু বিশাল বড় করে, বিশাল হাইটের হয়। চলো সামনে যাওয়া যাক। এর প্যান্ডেলটা যদিও খুব একটা মানে তেমন হয় না, কিন্তু প্রতিমাটাকে দেখার মতো হয়। এটা হচ্ছে তেমাতার ঠাকুর, বিশাল হাইটের হয় আর মাকে সাজানো হয়েছে যা অসাধারণ লাগছে। মায়ের রূপটা দেখো যা ফাটাফাটি, ঠাকুরটা দেখার জন্য বিশাল ভিড় হয়। গন্ডল পাড়া অম্বালিকা এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, খুব ভালো হয় প্রতি বছর এটা। এর একটা হাতি দাঁড় করানো রয়েছে আর পুরোটা বেত দিয়ে করা আর বাঁশ দিয়ে করা। দেখো এখানে বাঁশের রয়েছে, ইটের কাজ রয়েছে দেখতে পাচ্ছ। চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো এখানে একটা ঘোড়া টাইপের করেছে, পুরোটাই বেতের কাজ করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু পুরোটা বেতের কাজ, দারুণ লাগে পুরো ফ্রেম, পুরো তোমার প্যান্ডেলটা বেত দিয়ে করা, ছোটো ছোটো কাজগুলো যেগুলো রয়েছে অসাধারণ লাগছে। হচ্ছে তোমার এন্ট্রান্স, এখানে ভেতর দিয়ে ঢুকলে হচ্ছে মাকে দেখা যাবে। বাহ ভেতরটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো বাঁশ দিয়ে কেটে 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 কিন্তু করা, পুরোটা কেটে ছেড়ে সামনে এগিয়ে চলো। দারুণ লাগছে পুরোটা বাঁশ দিয়ে করা রয়েছে। এগুলো রয়েছে মাটির পুতুল বসানো রয়েছে ছোট 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 ছোট, তার সঙ্গে দেখো এদিকে পুরোটা হচ্ছে ছোটো ছোটো বাঁশের কাজ করা রয়েছে। আর প্রতিমার রূপটা দেখো জাস্ট ফাটাফাটি, খুব মিষ্টি লাগছে মায়ের মুখটা, ডাকের সাজে তো জাস্ট অসাধারণ রূপ মায়ের। এখন যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে চার মন্দির তলা, এটাও কিন্তু খুব ভালো করে প্রতি বছর, এবছরে কিন্তু দারুণ করেছে। পুরোটা খড় দিয়ে কাজ করেছে প্যান্ডেলটা, পুরো খড়ের কাজ রয়েছে, দেখো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে একজন উল চালাচ্ছে খড় বোঝাই, এবং সেটা টোটালটা খড় দিয়ে করা, খুব সুন্দর লাগছে জাস্ট।
চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে আরো ভিতরে কি কাজ আছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো। এন্ট্রান্সটা দেখো কি অসাধারণ লাগছে, ঢোকার পথে এই জায়গাটা পুরো খড়ের কাজ, দারুণ লাগছে দেখো, অসাধারণ লাগছে। শুধু তাই নয়, এই সাইড বরাবর যদি দেখো পুরোটা কিন্তু খড় দিয়ে করা, টোটাল এই জায়গাটা কিন্তু পুরোটা খড়ের কাজ রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। উপরটা দেখো, এটাও কিন্তু পুরোটা তোমার খড়ের কাজ রয়েছে। সাই প্রতিমা অ্যাজ ইউজুয়াল সেম, এখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু প্রায় একই রকমের দেখতে, সাজগুলো মোটামুটি প্রায় একই রকম, গোল্ডেন কালারের ডিজাইন করা রয়েছে। এখানে লাইটিংগুলো দেখো কি দারুণ লাগছে, এই জন্য বলে চন্দননগর হচ্ছে আলোর নগরী। এখানে একটা হাতি হাতি দেখো ঘুরছে, ওদিকে একটা ঘট ঘুরছে, দারুণ লাগছে জাস্ট। এই যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে বিশ্বভাটার প্যান্ডেল, দেখো সামনে তোমাকে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন রকম হাত রয়েছে এখানে, একটা গ্রাম বাংলার পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা মাসে কী কী হয়, মানে বৈশাখ মাসে যেমন ধান লাগানো হচ্ছে, তারপর জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে প্রত্যেকটা মাসে দেখো এখানে কী করা হয়, সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামে একটা ধান তোলা থেকে শুরু করে ধান লাগানো সমস্ত কিছু এখানে, যে দেখছো ডাকের সাজটা মায়ের কিন্তু অপরূপ লাগছে, ডাকের সাজে মাকে যথেষ্ট বড় এই ঠাকুরটাও কিন্তু। একদম সামনে রয়েছে এন্ট্রান্স হচ্ছে এটা দৈবক করা, প্রতি বছর কিন্তু এটা দারুণ করে, মানে দেখো জাস্ট লাইটিংয়ের কাজগুলো দেখো, প্যান্ডেলের কাজ তো রয়েছে আর লাইটিংয়ের কাজ তো সেরা লাগছে। যে থিম করেছে জ্যোতির্ময়ী, পুরো আলো বেরোচ্ছে চারদিক থেকে, আর এত সুন্দর লাইটিং এর কাজ রয়েছে, পুরো মানে ভরিয়ে দিয়েছে প্যান্ডেলের লাইটিংটা। দেখো তো যতটা দেখানোর চেষ্টা করছি দেখানোর, জানি না কতটা কি দেখাতে পারছি, পুরো ভিউটা হয়তো আসছে না, বাট যতটা দেখাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরো মানে ভরিয়ে দিয়েছে লাইটিং এ, এত সুন্দর লাগছে। আর এই জায়গায় প্রতি বছর যে প্যান্ডেলগুলো করে পুরো লাইটিং এর কিন্তু সেরা কাজ থাকে, তো এক কথায় দারুণ লাগছে। যে দেখছো এগুলো হচ্ছে তোমার কাঁচের, যে আমরা চা খাই সেই চায়ের গ্লাসের ভিতরে টুই লাইট দেওয়া রয়েছে, দিয়ে কিন্তু করা রয়েছে। তো মানে কনসেপ্ট এত সুন্দর, আর কনসেপ্ট করার মানে কনসেপ্ট এত সুন্দর রয়েছে, মানে ওয়াও এক কথায়। এখন যেটা তোমরা দেখছো দৈব করার প্রতিমাটা, আমার তো যতগুলো প্রতিমা দেখলাম তার মধ্যে সেরা সেরার সেরা যাকে বলা যায় সেরার সেরা, এত সুন্দর করেছে। দেখো প্রতিমার মুখটা কতটা সুন্দর, আর সাজটা তো যতগুলো প্রতিমা দেখলাম তার মধ্যে এটা অন্যতম সাজ রয়েছে, আলাদাই লাগছে। তো যতগুলো পারলাম তোমাদের সঙ্গে আজকে প্যান্ডেল দেখানোর চেষ্টা করলাম, জানি পুরোটা কমপ্লিট হয়নি, এখনও কিন্তু অনেক ভালো ভালো প্যান্ডেল বাকি রয়েছে, তো সেটা আসছে সেকেন্ড পার্টে। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগে, তো আজকের জন্য টাটা।